তৃতীয় ধাপে দেশের 62টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আরও বাড়তে থাকে। তৃতীয় ধাপে নির্বাচনের সবগুলো পৌরসভাতেই ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনী সহিংসতা এড়াতে কেন্দ্রে মোতায়েন আছে আনসার ও পুলিশ সদস্য, পাশাপাশি রয়েছে স্ট্রাইকিং ফোর্সও। তৃতীয় ধাপে নির্বাচনে মেয়র কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3,344 জন প্রার্থী। আমি আজ প্রথম ভোট দিলাম, আসার সময় কোনো সমস্যা হয়নি, এখানে এসে অনেক ভালো লাগছে। লাইনও বড় আছে এবং সুস্থভাবে ভোট হচ্ছে, কোনো ঝামেলা নাই, শৃঙ্খলাভাবে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে, পরিস্থিতি ইনশাল্লাহ খুবই ভালো 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 চলতে আছে, কোনো গ্যাঞ্জাম নাই, নিরিবিলি চলতে আছে। কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিশৃঙ্খলা। লক্ষ্মীপুরের রামগঞ্জের পশ্চিম কাজীর ক্ষীর ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। ভোটের সকালে বিশৃঙ্খলা হয়েছে ফেনী পৌর এলাকায়। 14 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র দখল ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে। পরে বিজেপি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোরের মনিরামপুরের বিজয়রামপুর কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া 12টি কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর। ঝিনাইদহের হরিণাকুণ্ডের মান্দারতলা ভোট কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় আহত হয়েছেন এক ভোটার। কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কাটিয়াদিতে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থী। এছাড়া অনিয়মের অভিযোগ এনে নাটোরের সিংড়া, চুয়াডাঙ্গার দর্শনা ও বগুড়ার শিবগঞ্জে ভোট বর্জন করেছে বিএনপির মেয়র প্রার্থীরা। নির্বাচনের খবর জানতে চাই। লক্ষ্মীপুর এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে লক্ষ্মীপুর থেকে আনিস কবির। আনিস, সংঘর্ষের পর কাজীর ক্ষীর কেন্দ্রের কি অবস্থা? দেবাশিস, আসলে সকাল থেকে কিন্তু নির্বাচনটা কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। হঠাৎ করে কাজীরখীল পশ্চিম কাজীরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দাওয়া পাল্টা দেওয়া, পরবর্তীতে তারা দাওয়া কেন্দ্রের বাইরে একটি বাজার বালুসন বাজারে গিয়ে তারা তাৎক্ষণিক অবস্থা নিয়ে রাস্তা বেরিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। তাৎক্ষণিক তাদেরকে পুলিশ ঘটনাস্থলে প্রথম পুলিশের ডিবি পুলিশ 5 জন গিয়ে তাদেরকে প্রতিহত করে। পরবর্তী অতিরিক্ত পুলিশ গিয়ে তাৎক্ষণিক তাদেরকে প্রতিহত করে। এখন বর্তমানে সেখানে কিন্তু নির্বাচন এখন সাময়িকভাবে চলছে। এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন, ডিবির পুলিশের 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং আমি বর্তমানে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেই এই কেন্দ্রের মধ্যে কিছুক্ষণ আগে গণ্ডগোল হচ্ছে এবং আশেপাশে এখনো কিন্তু দেখা গেছে পাকাগুলি শোনা যাচ্ছে। এই কেন্দ্রটি এখন বর্তমানে দেখা গেছে সাময়িকভাবে 20 মিনিটের মতো ভোট বন্ধ চলে, এখন কিন্তু আবার ভোটটা কেন্দ্র চালু হয়েছে। এখন কিন্তু বিচ্ছিন্নভাবে এখন প্রতিটি কেন্দ্রে কিন্তু দু একটি ঘটনা শোনা যাচ্ছে, গণ্ডগোল শুরু হচ্ছে প্রতিটি কাউন্সিলরদের ধন্দে, বিভিন্ন ধন্দের মাঝে তারা কেন্দ্র দখলকে কেন্দ্র করে এইসব ঘটনাগুলি ঘটছে বলে পুলিশ জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ বলছে যে তারা আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে, তারা স্বাভাবিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেবাশিস, ধন্যবাদ। ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, ভোটের আগে থেকেই তো ভেদরগঞ্জের পরিবেশ উত্তপ্ত, ভোট চলাকালে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ দেবাশিস, ছোটখাটো দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া এখনো পর্যন্ত বলা যায় শরীয়তপুরের 3টি পৌরসভায় কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখছি। সকালের দিকে ভোটার উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ভোটারের উপস্থিতি কিছুটা কম আমরা লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে এম এ রেজা কলেজ কেন্দ্রে রয়েছি, এখানে 728 ভোট রয়েছে, যার মধ্যে বলা যায় যে 65% ভোটে কিন্তু কাস্টিং হয়ে গেছে এমনটা কিন্তু প্রিজাইডিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন। তিনি আমাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন যে এখানে একজন ভোটার এসে পোলিং এজেন্ট এবং যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন তাদেরকে কিন্তু তারা হুমকি ধামকি দিয়েছেন, সেই অপরাধে তাকে আটকও করা হয়েছে এমন ঘটনাও আমরা শুনেছি। তো এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ মনির যুক্ত হবার জন্য।